আগামী প্রজন্মকে 2041 সালের মধ্যে উন্নত দেশ আর জাতীয় উপহার দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার সফল নেতৃত্বকে, তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আপনারা যারা আছি, স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করি, এই জঙ্গিবাদ মৌলবাদ উগ্র জঙ্গিবাদকে এই বাংলাদেশের মাটি থেকে উদ্ধার করতে হবে। সকল শক্তিকে এক ঐক্যবদ্ধ হবে হইতে হবে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আসুন আজকের এই মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিন উপলক্ষে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, উনি যেন দীর্ঘায়ী হয়, ওনার সফল নেতৃত্বে যেন 2041-এর মধ্যে আগামী প্রজন্ম উন্নত দেশ পায়, উন্নত জীবন পায়। এই কথা বলেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।